আসসালামু আলাইকুম। আজকে আমরা ভিডিওতে গেট সম্পর্কে আলোচনা করব। ফার্স্ট অফ অল গেট বলতে মৌলিক গেট সম্পর্কে আমরা আলোচনা করা প্রয়োজন। তো দেখি আমরা আজকে আমাদের আলোচনা বিষয় ওয়ার গেট। আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুটি গেটের সাংকেতিক চিহ্ন দেওয়া আছে, একটা হলো দুটি ইনপুটের এবং একটা হলো তিনটি ইনপুটের। তো ফার্স্ট অফ অল দুটি ইনপুটের গেট আমরা দেখব, ওয়ার গেট। এই ওয়ার গেট দ্বারা মূলত যোগের কাজ করা হয়। তো দেখি আমরা এ এবং বি দুটি ইনপুট, যে ক্ষেত্রে আউটপুট এক্স ইকুয়াল এ যোগ বি। তো এ আর তিনটা ইনপুটের ক্ষেত্রে এ বি সি, যার আউটপুট এক্স ইকুয়াল এ যোগ বি যোগ সি। তো আমরা দেখি ইনপুট হয়ে যখন আউটপুট হলো তখন প্লাস এসে গেল, প্রতিটা এলিমেন্টে প্রতিটা এলিমেন্টের মাঝে প্লাস এসে গেল। তো এর কারণ হলো এই যে এই যে অর গেট যেটি, এটি যোগের কাজ করা হয় এবং এর সাংকেতিক চিহ্ন দ্বারা যোগ চিহ্ন নির্দেশ করে। তো এই প্রতিটা গেটের আমাদের সত্যক সারণী করা প্রয়োজন। সত্যক সারণী করার ক্ষেত্রে যে কলামটি আমাদের করতে হবে, টেবিলটি, ইনপুটের এবং আউটপুটের, ইনপুটের দুটি উপাদান, দুটি উপাদানের গেটে। তো এক্ষেত্রে আমরা এ এর উপাদান নেব 0011 এবং পরবর্তী উপাদান বিতে সেটা নেব 0101। যখন আমরা আউটপুট করব তখন এ এবং যোগ, এ এবং বি এই দুটি উপাদান যোগ করব। তো আমরা দেখি 0 এবং 0 যোগ করলে 0 হয়, আর 0 এবং 1 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, 1 1 যোগ করলে 1। এবং তিনটি উপাদানে যখন আমরা মৌলিক গেটে করবো ওয়ার গেটের আন্ডারে, তো সেক্ষেত্রে আমাদের এ বি সি যোগ হবে, অর্থাৎ আমাদের ইনপুটের উপাদান হবে এ বি সি, তিনটি ইনপুট হবে এবং আউটপুট এক্স, অর্থাৎ এক্স দ্বারা আমরা নির্দেশ করছি এ যোগ বি যোগ সি, অর্থাৎ এই তিনটা সমন্বয় যোগ। তো ফার্স্ট অফ অল 0 0 0 এই তিনটা যোগ করলে হয় 0, এক্ষেত্রে 0 0 1 যোগ করলে 1, পরটা 0 1 0 যোগ করলে 1, নেক্সট 0 1 1 এক্ষেত্রে যোগ করলো 1, তারপর যেটি 1 0 0 সেক্ষেত্রে যোগ করলে 1। অর্থাৎ আমরা যেটি জানতে পারলাম যে যে লাইনে তিনটা শূন্য হবে সেক্ষেত্রে 0, কিন্তু কোনো লাইনে যদি একটি মাত্র 1 হয় সেক্ষেত্রে কিন্তু 1 হবে, একাধিক যদি 1 হয় কোনো লাইনে সেক্ষেত্রে আমাদের 1 হবে, আবার যদি প্রতিটাও 1 হয় সেক্ষেত্রেও 1। তো এই ছিল ওয়ার গেটের আলোচনা আর কি।